াম ওরমতুল্লা বরকাত যে সম্রাটবান ছিলেন যে পূজাকে কেন্দ্র করে হিন্দুরা যদি কি নাড়ু বা পূজার দিন হিন্দুরা মুসলিমদেরকে কিছু খাদ্য হিসাবে বা উপরপন হিসাবে এটা নেওয়া যাবে কিনা খাওয়া যাবে কিনা এখানে বিষয়টি হচ্ছে মুসলিমদের দেওয়া যদি নাকি পূজা কেন্দ্রিক না হয় এমনিতে দেয় তাহলে এটা নেওয়া যায় হবে যদি নাকি তাদের জবাইকৃত পশু না হয় ফল মূল মাছ ইত্যাদি তাদের খাওয়া যাবে তবে গরু অর্থাৎ হালাল প্রাণী যেগুলো জব করা শর্ত এরা যদি নাকি জবাই করে হিন্দুরা জবাই করে আর মুসলমানদের কাছে সেটা কখনই খাওয়া যাবে না বাকি কথা হলো যদি কি পূজা কেন্দ্রে কোনো কিছু মুসলমানদেরকে দেয় তাহলে সেটা কিছুতে খাওয়া যাবে না সেটি কিছুতে নেওয়া যাবে না কারণ সেটা হবে কোরআন আয়াতের বিরোধী আল্লাহ তোমার কথা আল্লাহ বলে আহ তা আবানুাল তা আবানু আলবি তা আবনু আল ইম্যমান তোমরা সৎ কাজ করে সৎ কাজের সহায়তা করো রসৎকাজ করবে না রসৎ সহায়তা করবে না তাই মূর্তি পূজার যে সমর্থন হয়ে যাবে যদি কি তাদের পূজার সময় তাদের দেওয়া কিছু নেওয়া হয় عشان بس يتركوا الله على المشاب السلام عليكم ورحمة الله وبركاته <applause>